যখনই প্রশ্ন আসে রব সম্পর্কে জানতে হবে, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা সব থেকে। আর যেই ব্যক্তি জেনে যাবে তার রব সম্পর্কে, যে কে তার রব, কি তার মর্যাদা, কি করতে হবে, কোথায় আছেন তিনি, কি করলে তিনি সন্তুষ্ট হন, কি করলে তিনি অসন্তুষ্ট হবেন, এই বিষয়গুলো যেই ব্যক্তি জেনে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে জ্ঞানীদের মানে শীর্ষস্থানীয় ব্যক্তি বলেছেন, ইন্টেলেকচুয়াল পার্সন বলেছেন, মানে অনেক বিজ্ঞ ব্যক্তি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ব্যক্তি কোনোদিন স্কুলে যাক বা না যাক, মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, যেই ব্যক্তি এটা জেনে গেছে তার একজন প্রতিপালক আছে, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি আরশে আজিমের উপরে আছেন, তিনি এটা করলে সন্তুষ্ট হন, এটা করলে তিনি অসন্তুষ্ট হন, আল্লাহ সম্পর্কে যেই ব্যক্তি জেনে গেছে আল্লাহ বিস্ময় করে বলতেছেন, সে এই ব্যক্তি হচ্ছে অনুলাল্বা, জ্ঞানীদের একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তি। কোরআনের কথাটা আপনি কোথায় পাবেন? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান হচ্ছে কোরআনের 3 নম্বর সূরা, তার 17-18 নম্বর আয়াতটি দেখেন। 17 নম্বর আয়াতটি আমি আপনার কাছে কোট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার কথা বলেছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আপনি জানেন না কত বড় কথা আপনি বলেছেন। এই যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন প্রতিনিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এই যে শব্দটা আপনি বলতেছেন, আপনি জানেন না আপনি কত বড় কথা বলেছেন। একটু বিবেক খাটান তো দেখি কত বড় কথা। যেখানে মানুষের বিদ্যা সব কাজে লাগালে, কাজে লাগিয়ে আজ পর্যন্ত আকাশের খোঁজ পায়নি। কি পায়নি? আকাশের খোঁজ পায়নি। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত বিদ্যা বুদ্ধিও দান করেন নাই, অত রকমের টেকনোলজির মালিকও বানান নাই, কিন্তু আপনি জমিন থেকে 7 আকাশের উপরে আরশে আজিমের উপরে কে আছে তার সম্পর্কে জেনে গেছেন। বলেন তো দেখি এটা কত বড় বিস্ময়কর ব্যাপার। আল্লাহ এই জন্য বলছেন, উলুল ইলমে কায়িমান বিল কিসত, জ্ঞানে যারা পরিপক্ক কেবল তারাই স্বীকার করতে পারে যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আল্লাহ বলতেছে এটা আল্লাহ নিজে জানে, এটা জানে ফেরেশতারা, কারণ যারা তার আশেপাশে আছে, কাছাকাছিতে আছে। আল্লাহ বলতেছেন জমিনের বুকে ওই ক্ষুদ্র সৃষ্টিগুলো, মানুষগুলো, তারা জ্ঞানে কতটা পরিপক্ক যে তারাই কথা জেনে গেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আল্লাহ তাদের প্রশংসা করেছেন এই আয়াতে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত যে আল্লাহ আমাদের বিবেককে সুস্থ রেখেছেন। আমাদেরকে ওই যে হিন্দু বৌদ্ধদের মতো ওই পাথরের গরুর বাছুরের পূজারী বানান নাই, আমাদেরকে ওই বট গাছ আর কোনো কিছু ধোকা দিতে পারে না, যে আপনি আপনার এই কপালটা শুধুমাত্র এক আল্লাহর কাছে নত করেন, এছাড়া আর কারো কাছে নত করেন না, এটা আপনি আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনার আমার বিবেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। যখনই কোনো একজন ব্যক্তিকে দেখবেন একটা বট গাছের নিচে, একটা গরুর কাছে, একটা পাথরের কাছে মাথা ঝুঁকিয়ে দেয়, তখন আপনার আল্লাহর প্রশংসা করা উচিত যে আল্লাহ আমাকে ওর মতো অসুস্থ বানায় নাই, ওর মতো পাগল বানায় নাই, তখন আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে কি হবে? আল্লাহ আপনার ইমানকে আরো বাড়িয়ে দেবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআজীদান্নাকুম অলাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের একটি আয়াতে বলেছেন, 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে তোমরা যদি, আল্লাহ তোমাদের কাছে এলান করে বলতেছেন, তোমরা যদি তোমাদের প্রতিপালকের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তার নিয়ামত কারো বাড়িয়ে দিবেন, আর তোমরা যদি কুফরি করো তাহলে আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন। আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়েছে। তো কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের রব সম্পর্কে জানতে হবে। তো ইমাম কথাগুলোকে এইভাবে বলেছেন, ফাইজা কেইলা লাকা মান রাব্বুক, তোমাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, এটা আমরা প্রত্যেকে মুখে বলে দিই যে আমাদের রব আল্লাহ, বলি না, কিন্তু কি মানি এর? আপনি যখন আল্লাহকে রব বলতেছেন, এর রব মানিটা কি? কি বলতেছেন আপনি, কি বিশ্বাস করে নিলেন? একটা ব্যক্তি যখন কোনো একটা কিছুকে বিশ্বাস করে তখন সে কিন্তু এর সাথে যা করার তা করে, ওইভাবে গ্রহণ করে। তো যখন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, কি অর্থে আপনি নিলেন, এটা হচ্ছে জানার বিষয়। তো ইমাম তার কিতাবে লিখেছেন, ফাইজা কেইলা লাকা, যখন তোমাকে বলা হবে মান রাব্বুক, তোমার রবকে, কি উত্তর দিবে তুমি? ফাকুল রাব্বি আল্লাহ আল্লাযী রাব্বানি
ওয়ারাব্বা জামিউল আলামিনা বিনিমাতিহি। তুমি বলো কারো কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতে গেলে তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার রবকে, তুমি বলবে আমার রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আমাকে রব্বানি, আমাকে লালন পালন করে, আর শুধু আমাকে নয় বরং জামিউল আলামিন, তিনি আমার মতো যত শত কোটি সৃষ্টি আছে সব কিছুকে তিনি একাই লালন পালন করেন, তিনি হলেন আমার রব। কি মনে করেন? জামিউল আলামিন বলা হয়েছে, আলামিন হচ্ছে আলমের বহুবচন, আর আলম মানে হচ্ছে এক একটা সৃষ্টি, এক একটা জগৎ। আমরা মানুষরা হলাম একটা আলম, ফেরেশতারা হলো একটা আলম, জিন হলো একটা আলম, পিঁপড়া হলো একটা আলম, পাখিগুলো এক একটা আলম, সমুদ্রের মধ্যে যতগুলো প্রাণী আছে এক একটা আলম, এগুলো সব সৃষ্টি নয়। যত প্রজাতির যত প্রকরণের সৃষ্টি আছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক আলম বলেছেন, আর আল্লাহ হলেন এই সমস্ত আলমের কি স্রষ্টা, রব। এক কথায় আলম বুঝতে হলে আপনাকে জানতে হবে আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সবই হলো এক একটা আলম, তার মানে সবই হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর আরশ কি সৃষ্টি নয়? আল্লাহর আরশ সৃষ্টি, কুরসি সৃষ্টি, সাত আকাশ, সাত জমিন এবং এর মাঝে যা কিছু আছে এগুলো সবই হচ্ছে সৃষ্টি। তার মানে আল্লাহ একা, নিজে একা ছাড়া বাকি যা কিছু আছে এগুলো সবই হচ্ছে আলম, আর আল্লাহ একা এই সমস্ত সৃষ্টির প্রতিপালক, এটা হচ্ছে আল্লাহ। এটা আপনার কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে যে তুমি বলো যে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ, আল্লাযী রব্বানি ওয়া রব্বা জামিউল আলামিন বিনিমাতিহি। আর সেটা কিভাবে? তার নিয়ামত দিয়ে তিনি লালন পালন করতেছেন। অক্সিজেন কি আল্লাহর নিয়ামত নয়? অক্সিজেন যেটা আমরা নিচ্ছি, এই যে বাতাস, বাতাসের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, যত রকমের পদার্থ আছে এগুলো কি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি নিয়ামত। এই যে আমরা যে রিজিক খাচ্ছি জমিন থেকে, কত কিছু উদ্গত হয়। এই যে আমরা একটা আরামদায়ক পরিবেশে বসে আছি, ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা আরাম পাচ্ছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে আল্লাহর নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। আরে আমরা তো খুব কম কিছু দেখতে পাই, কিন্তু আপনি সমুদ্রের নিচে বড় বড় প্রাণীগুলো যে কত পরিমাণ খাদ্য তাদের লাগে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বনের এমন কত শত প্রাণী আছে, আমাদের পূর্বে কত প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত করে দিয়েছেন যাদের পা হয়তো 100 হাত হবে, যেখানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কত হাতের ছিলেন? 60 হাত, তার মানে 90 ফুট। তাহলে তার মতো মানুষ কতটুকু লম্বার প্রাণীগুলো কত বড় ছিল যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব হলেন তিনি যিনি আমাকে এবং সমস্ত সৃষ্টি জগৎকে লালন পালন করে থাকেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ। দলিল কি? আমি আগেই বলেছি যে লেখক যে কোনো কথা বলবে তার কথার সাথে তিনি দলিল পেশ করেছেন, হয় কোরআন থেকে না হয় হাদিস থেকে। এই যে তিনি যে বলেছেন যে আমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আমার এবং সব কিছুর প্রতিপালনকারী, দলিল কোথা থেকে নিয়েছেন? তিনি বলেছেন, আর এই কথার তো আপনি নিজেই সাক্ষী দিচ্ছেন, আর এটা হলো কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা বর্তমানে সিরিয়ালভাবে যে কোরআন সাজানো হয়েছে। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আর আমি বলতেছি প্রশংসা সেই আল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি হচ্ছেন রব সমস্ত সৃষ্টি জগতের। এই জন্য যখন তার পরিচয় আপনি পেশ করবেন আপনি শুধু বলবেন না যে রব আল্লাহ হচ্ছেন আমার রব, বরং আল্লাহ শুধু আমার রব নন, যত সৃষ্টি জগৎ আছে যার সাথে আপনি কথা বলতেছেন, সে হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক হিন্দু, নাস্তিক, যেই হোক, তাকে আপনি বলতেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমার এবং তোমার রব। সে মানে না, এটা ওর ব্যর্থতা, কিন্তু আমি মেনে নিয়েছি, আপনি মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো তিনি দলিল গ্রহণ করেছেন সূরা ফাতিহা থেকে যে আমরা যেহেতু বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর আল্লাহ আমাদেরকে এইভাবে প্রশংসা করা শিখিয়েছেন, তার ইবাদত করা শিখিয়েছেন, যে তোমার ইবাদত হবে সেই আল্লাহর জন্য যিনি হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক, তিনি এই আয়াত থেকে দলিল গ্রহণ করেছেন যেটা সূরা ফাতিহার প্রথম আয়াত হিসেবে রয়েছে, যাতে এই কথাটা একটা বাচ্চা পর্যন্ত মুখস্থ করতে পারে। কোরআন থেকে খুঁজে বের করতে হবে না, একেবারে আল্লাহ প্রথমে রেখে দিয়েছেন যাতে এই জ্ঞানটা প্রত্যেকটা মুসলিমের অর্জন করা সহজ হয়ে যায়। এত বড় কথা বলেছেন এখানে, শুধুমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে দিয়ে
শুধু আল্লাহ বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির রব শুধু এতটায় প্রমাণ করা হয় নাই কিন্তু আলহামদু শব্দ দিয়ে কি করা হয়েছে জানেন আলহামদু বলা মানে হচ্ছে ইবাদত এটা একটা ইবাদত আলহামদুলিল্লাহ বলাটা কি ইবাদত এটা শুধুমাত্র একটা আরবি বাক্য নয় এটা একটা ইবাদত এটাকে কিভাবে আমি আপনাকে বোঝাবো আপনি যখন কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করেন আরবি ভাষায় বেশি জোর বললে এইভাবে বলতে হয় শুকরান লাক মানে আপনার জন্য শুকরিয়া শুকরিয়া আপনাকে আল্লাহকে বলা যায় শুকরানিয়া রব হে রব তোমার শুকরিয়া আদায় করলো কিন্তু এতে ওই ইবাদতের নেকিটা আসবে না যেটা আলহামদুলিল্লাহর মধ্যে রয়েছে আপনাকে কি উপকার করেছেন আপনি তাকে বলতে পারবেন না আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা বলতে পারবেন না কারণ মাদা আর হামদের মধ্যে পার্থক্য আছে মাদা মানে হচ্ছে প্রশংসা আর হামদ মানে প্রশংসা আমরা যখন একে অপরের প্রশংসা করি সেটা ইবাদতগত প্রশংসা নয় এটা হচ্ছে জাস্ট শুকরিয়া থ্যাঙ্কস আমরা বলি না থ্যাঙ্কস জাজা জাজার অর্থে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বিনিময়ে দিক যদি কেউ শুকরিয়া বলে যে ধন্যবাদ আমরা বাংলায় কি বলি ধন্যবাদ এটা এটা কোনোভাবেই ইবাদত হবে না জাস্ট আপনি আপনার একটা দেশাচার একটা শব্দ বলে দিলেন কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটা এটা হচ্ছে ইবাদত এজন্য এটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না এটা কেবলমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করা হয় রাসূলের ক্ষেত্রে হামদ প্রয়োগ করা হয় না যে হামদুর রাসূল হামদুলিল রাসূল মানে এটা রাসূলের জন্য প্রশংসা করা হয় না আজ পর্যন্ত এরকম শব্দ আপনি পাবেন না এটা একমাত্র আল্লাহর জন্য করা হয় কেন এটা ইবাদত আর এটা কত বড় ইবাদত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার তাহারাতের প্রথম হাদিস দুই নম্বর অধ্যায়ের 422 নম্বরে পেয়ে যাবেন আবি মালিক আল আশআরি তিনি বলেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান তিনি বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক আর একবার আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আলহামদুলিল্লাহ বললে তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায় সুবহানাল্লাহ চিন্তা করা যায় আলহামদুলিল্লাহ তামলাউল মিজান বলা হয়েছে তেমনি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ যদি এইভাবে কেউ বলে যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি আল্লাহর প্রশংসা করতেছি তাহলে রাসূলুল্লাহ বলেছেন তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ তাহলে যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এটা বলার সাথে সাথে শুধু মিজানের দুই পাল্লা না বরং সাত আকাশ সাত জমিনের মাঝে যত গ্যাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নেকি দিয়ে পূর্ণ করে দেন এটা হচ্ছে আমাদের ধর্ম তার মানে হামদ হচ্ছে প্রশংসা হামদ হচ্ছে ইবাদত আল্লাহ এই শব্দটা এনে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু মানে সমস্ত ইবাদত হচ্ছে আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টি জগতের মাবুদ তিনি সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা এটা বোঝানো হয়েছে এখানে শুধু আল্লাহর পরিচয় তুলে ধরা হয়নি বরং ইবাদতটা সেই আল্লাহর জন্যই যিনি আমাদের পালনকর্তা এটাকে উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতের এটাই যে উদ্দেশ্য আপনি নিজেও কিন্তু তার সাক্ষী কারণ একটু পরে গিয়ে আপনি যখন আল্লাহর প্রশংসা করেন তারপর বলেন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন তারপরে আপনি কি বলতেছেন ইয়াকা নাআবুদু আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই এই যে এটার ডিমান্ড ওখানে গিয়ে পুরো হচ্ছে প্রথমে আপনি আল্লাহর পরিচয় পেশ করেছেন যে আমার সমস্ত ইবাদত হচ্ছে কার জন্য আল্লাহর জন্য যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রব তিনি হচ্ছেন দয়াময় পরম করুণাময় তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক আমি কেবল তার ইবাদত করি একটু আগে বলেছেন সমস্ত ইবাদত আল্লাহর জন্য আর এখানে গিয়ে আপনি স্বীকার করতেছেন অতএব আল্লাহ আমি কেবলমাত্র তোমার ইবাদত করি এটা হচ্ছে এই আয়াতের দাবি যে আমরা সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফাতিহাতে আমাদেরকে আল্লাহর পরিচয় বলেন নাই বরং আমরা আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও করে দিয়েছেন আর এই আয়াত এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ডাকা হয়েছে শুধু তার পরিচয় পেশ করা হয় নাই এর বাস্তব প্রমাণ হচ্ছে আপনি যখন কোরআন পড়বেন সূরা ফাতিহা থেকে তাহলে তারপরেই পেয়ে যাবেন কি সূরা আল বাকারা তারপরেই সূরা আল বাকারা পেয়ে যাবেন শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সংজ্ঞা বলেছেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন তারপরে আল্লাহ কয়েকটা আয়াতে কাফেরদের কথা বলেছেন এইভাবে এক্সাম্পল দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ যে আদেশ করেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে
এটা হচ্ছে কোরআনের প্রথম আদেশ। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, সমস্ত মানুষকে ডাকা হয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। একটু আগেই বলেছেন আপনার রব আল্লাহ। যারা মেনে নিয়েছি আমরা মুমিন মুসলিম হয়ে গেছি, আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছিলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন এক একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের গুণগুলো এক একভাবে প্রকাশ করেছেন। প্রথম বলেছেন আল্লাহ হচ্ছেন আমাদের রব, তার ইবাদত করতে হবে, এটাও শিক্ষা দিয়েছেন। তিনি কি শুধুই রব লালন পালন করেন? আল্লাহ বলছেন না, বরং তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। এই আয়াতে কি আছে? আল্লাযী খালাকাকুম, তিনি সে আল্লাহ, তিনি হলেন রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, মিন কাবলিকুম, তোমাদের পূর্বে যারা আছে তো প্রত্যেকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম স্রষ্টাকে, স্রষ্টাকে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে লালন পালন করেন। তিনি কে? সে আল্লাহ। ওখানে আল্লাহ শব্দটাই আছে, আলহামদুলিল্লাহ আছে না, আল্লাহ আলহামদুলিল্লাহ, মানে হামদ হচ্ছে আল্লাহর জন্য। তাহলে ওখানে আল্লাহ শব্দটাই আছে, যিনি হলেন আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এইভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানতে হবে। আর এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব নাজিল করা এবং রাসুলকে পাঠানোর মূল দাবি, যে একজন বান্দাকে আল্লাহ এটা জানাতে চেয়েছেন যে বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তিনি তোমার লালন পালন করে থাকেন, তোমাকে তার গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে। এটা আমাদেরকে কোরআনে জানানো হয়েছে, আর এটাই হলো কোরআন হাদিসের মূল দাবি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানতে বলেছেন। আগে বলেছি না, যে ইমাম যখন কোনো কথা বলে দলিলটা কোত্থেকে নিয়েছেন, কেন তিনি বলছেন, এটা জানা আমাদের উপরে ফরজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতটি আপনি পড়ুন, 19 নম্বর আয়াতটি পড়ুন, সূরা মুহাম্মাদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই শব্দ দিয়ে, ফাআলাম, তুমি জানো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে এটাকে জানতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আল্লাহ ফাআলামও বলেছে, তুমি জানো, আগে এটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছে। এটা হচ্ছে মারিফা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তুমি জানো এটা, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। যদি আয়াতটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়াই পৃথিবীতে কেউ ইবাদতের হক রাখে না। এটা আল্লাহ আমাদেরকে জানতে বলেছেন এবং তার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন। এটাই ছিল প্রত্যেক যুগে নবী রাসূল পাঠানোর মূল কারণ। তারা এসে তার জাতিকে এটাই শিক্ষা দিয়েছেন যে দেখো, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তাহলে কিন্তু নাজাত পেয়ে যাবে। এটাই ছিল প্রত্যেকটা নবীর দাবি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে এটা আমাদেরকে জানিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল, আল্লাহ যে কেবলমাত্র একজন, ইবাদতের হক রাখে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন। একটা আয়াত আমার সামনে আছে, সূরা আনবিয়া 21 নম্বর সূরার 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে কেবলমাত্র এই ওহী করা হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, যে তোমাদের ইলাহ কেবলমাত্র একজন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, তোমাদের ইলাহ মাত্র একজন। ইলাহ মানে যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হবে, তিনি মাত্র একজন। কয়জন? একজন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় আমাদেরকে সূরা ইখলাসে কি জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এক, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে স্রষ্টা কয়জন? একজন। রাজ্জাক কয়জন? একজন। তাহলে রিজিক দাতা যদি একজন হয়, জীবন মৃত্যুর মালিক কয়জন? একজন। আপনি জীবনের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আল্লাহকে সামনে রেখে যদি এটাকে বাস্তবায়ন করতে পারেন, যে আমার রাজ্জাকও একজন,
আমার জীবন মরণের মালিকও একজন, আমার লাভ ক্ষতির মালিকও কে? একজন। যদি এইভাবে একটা মুসলিম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার অন্তরের মধ্যে বসিয়ে নিতে পারে, তা বলেন তো দেখি সেই ব্যক্তির দ্বারা কি শিরক হতে পারে? সেই ব্যক্তি কোনোদিন এটা ভাবতে পারে যে আমাকে আল্লাহ সন্তান দিচ্ছে না, তাহলে আল্লাহর কোনো ওলির মাধ্যমে আমি সন্তান পেতে পারি, এটা বিশ্বাস করতে পারে? কারণ তার বিশ্বাস হচ্ছে রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ না, একমাত্র আল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ হলেন সেই সত্তা, তিনি হলেন রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, তিনি হচ্ছেন আল্লাহ যিনি হচ্ছেন এককভাবে, একাই তিনি হচ্ছেন রাজ্জাক। অন্য কোন জায়গা থেকে আমাদের রিজিক আসে না, কেবল আল্লাহর কাছ থেকে আসে। যখন এই কথাগুলো আমি ভাবতেছিলাম, হঠাৎ করে সূরা মরিয়মের একটা কথা মনে পড়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন সন্তান চেয়েছেন, তখন বলা হলো, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একটা ছেলের বা গোলামের সংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম পাল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করলেন, জানতে চেয়েছিলেন, কালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলামুন ওয়া কানাতি ইমরাতু আকিরান ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আল্লাহ কিভাবে আমার ছেলে হবে, আমার স্ত্রী বন্দা হয়ে গেছে আর আমি একবারে বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার কিভাবে সন্তান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাযালিকা, এইভাবেই হবে, কারণ তোমার রবের কাছে এটা সহজ। ওকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, তোমাকেও তো আমি সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না। আল্লাহ কথাটা কি বলেছে একবার বলেন তো দেখি। আজকে আমরা বিয়ে করেছি, সন্তান হয় না দেইখা, আমরা ভাবতেছি সন্তানের মালিক আল্লাহর ওলি কেউ, কারো না কারো মাধ্যমে পাওয়া যাবে। আল্লাহ বলতেছেন, আরে তুমিও তো একসময় ছিল না, তোমার জন্মটা যখন আমার মাধ্যমে হয়েছে, আমি আল্লাহ করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তো তোমার ঘরের সন্তান কে অন্য কেউ করে দিবে? আল্লাহ এই কথাটাই বলতেছেন। ওকাদ খালাকতুকা মিন ক্বাবল, জাকারিয়া আমি তো একটু কিছু কাল আগে তোমাকেও তো সৃষ্টি করেছিলাম, অলম তাকু শাইয়্যা, তুমি তো কিছুই ছিল না। তাহলে যাদের বিয়ে করেছেন সন্তান হয় না, আপনাকে আয়াত মনে রাখতে হবে যে আমাকেও তো আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে আমার সৃষ্টিটাই যখন আমার রব করেছেন, তা আমার ঘরের সন্তানটা কে সৃষ্টি করবে? এটা কি কোনো আল্লাহর কোনো ওলির ক্ষমতা আছে? আপনি এটা বিশ্বাস করেন যে মুরগির ডিম থেকে একটা আল্লাহর ওলি মুরগি বের করে দিতে পারবে না? পারবে, আজ পর্যন্ত দেখেছেন কোনো ব্যক্তি? তাহলে আপনি কি করে এটা বিশ্বাস করে নেন যে আল্লাহর ওলিরা সন্তান দিতে পারে? এটা কি করে মানুষ বিশ্বাস করে? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যেটা বিশ্বাস করে? কিন্তু আমাদের বাংলার সমাজে কি কেমন কোনো মানুষ নাই যারা এটা বিশ্বাস করে? তাহলে কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? তারা কোরআন পড়ে না কেন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনল না কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একাই রাজ্জাক, তিনি যাকে চায় সন্তান দেন, যাকে চায় ছেলে দেন, যাকে চায় মেয়ে দেন, যাকে চায় কিছুই দেন না। এই কথাগুলোকে কোরআন আমাদেরকে জানানো হয়নি? এটা আল্লাহর ইচ্ছা। তাহলে কোরআন থাকতে একটা ব্যক্তি গোমরা হয় কি করে? যার কাছে কোরআন আছে, যার ঘরে কোরআন, যার ইমাম তাকে কোরআন দিয়ে সালাত পড়ায়, তাহলে সেই মুসল্লি আবার গোমরা হয় কি করে? তাহলে শয়তান কিভাবে তাদেরকে নিয়ে নেয়? এটার মূল কারণ হলো তারা কোরআন অনুধাবন করে না। ইমাম যে তাদেরকে কি খুতবা দেয়, সেই ব্যক্তি সেটা আমলে নেয় না, কথাগুলোকে মূল্যায়ন করে না। এটা হচ্ছে আমাদের সব থেকে ত্রুটি। না, আমাদেরকে কোরআনের কথাগুলোকে মূল্যায়ন করতে হবে। কোরআন আমাদেরকে যে ডিমান্ড করেছে সেটা আপনার জীবনে বাস্তবায়ন করতেই হবে, নাহলে কবরে সেই জবাব আপনি দিতে পারবেন না। আপনাকে যখন বলা হবে মান রব্বুক, আপনি বলতে পারবেন না যে আমার রব আল্লাহ, কারণ আপনি তো এই জায়গাতে অন্য কাউকে বসিয়ে রেখেছিলেন। আপনি তো ভেবেছিলেন যে আপনার বাগানে যেহেতু আল্লাহ ফল দেয় না, তাহলে আমি মাজার থেকে একটা চক্কর নিয়ে আসি, এই বছর যেহেতু আমি আজমির থেকে আসছি, তাহলে এই বছর আমার বাগানে অনেক ফল আসবে।